ক্লাসটা একটু আমি রিভিউ করে নিই আগে যে আমাদের কোর্সের টাইটেল হলো ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি ক্রপ বটানি ওকে এটার দুইটা সেকশন আছে এ সেকশন এবং বি সেকশন এ সেকশনে পাঁচটা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার হলো ইন্ট্রোডাক্টর ইন্ট্রোডাকশন টু প্ল্যান্ট ট্যাক্সোনমি সেকেন্ড চ্যাপ্টার হলো স্টাডি অফ সাম ফ্যামিলিজ থার্ড চ্যাপ্টার স্টাডি অফ সাম ক্রপ প্লান্টস ইকোনমিক বোটানি ইকোনমিক বোটানি ঠিক আছে এর মধ্যে আমরা ফার্স্ট চ্যাপ্টারে ছিলাম ফার্স্ট চ্যাপ্টারে গতকালকে আমি পড়িয়েছি ট্যাক্সোনমি প্লান্ট ট্যাক্সোনমি এইমস অফ প্লান্ট ট্যাক্সোনমি ফান্ডামেন্টালস অফ প্লান্ট ট্যাক্সোনমি দেন বাইনোমিয়াল নমিন ক্লেজার অ্যান্ড অথোসাইটেশন এই কয়েকটা গত ক্লাসে আলোচনা হয়ে গেছে আজকে অর্থাৎ এই পর্যন্ত স্লাইডে দেখা যাচ্ছে যে সাইটেশন অফ অথর এই পর্যন্ত গত ক্লাসে আলোচনা হয়ে গেছে আজকে আমরা বাকিটুকু আলোচনা করব আশা করছি যে এই চ্যাপ্টারের বাকিটুকু আলোচনা হয়ে যাবে হয়তো তো এরপরে দেখো একটা অ্যাবডিভিয়েটেড ফর্ম আইসিবিএন আইসিবিএন তোমরা জানো যে এটা রিলাবোরেশন হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ বোটানিক্যাল নোমেনক্লেচার এই আইসিবিএন আইসি এই জিনিসগুলো কিন্তু অনেক সময় বিসিএস এ চলে আসে যে প্রিলিমিনারি কোশ্চেন এগুলো যেহেতু কমন কোশ্চেন ক্লাস নাইন টেনেই থাকে এগুলো কিন্তু চলে আসে এগুলো পারা উচিত আর কি আইসিবিএন ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেন ক্লেচার ওকে তো এখন এটা সম্পর্কে আমরা একটু স্লাইডে দেখা যাচ্ছে আমরা একটু আলোচনা করি যে কি বলা আছে দেখো আইসিবিএন ইজ দা ইন্টারন্যাশনাল রুল বুক অব বোটানিক্যাল নমেন ক্লেচার কত ক্লাস কত ক্লাস আমি বলছিলাম যে বাইনোমিয়াল নমেন ক্লেচারের জন্য যে নিয়ম কানুন যে তার যে নিয়মের যে বইটা সেই বইটার নাম হলো আইসিবিএন আসলে এটা হলো ইন্টারন্যাশনাল রুল বুক অব বোটানিক্যাল নমেন ক্লেচার ফর্মুলেটেড বাই ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেস অ্যাট ভিয়েনা নাইনটিন হান্ড্রেড ফাইভ

ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেস এর যে সম্মেলনগুলো সংগঠিত হয় প্রথম ভিয়েনাতে উনিশশো সালে পরবর্তীতে উনিশশো সালে তারপরে ক্যাম্ব্রিজ তারপরে আমস্টার নামের উনিশশো সালে এবং এর শতবৎস যে প্রোগ্রামটা হয় শতবর্ষ পূর্তি উপলক্ষে সেটা হলো ফ্রান্সে হয় সেই প্রোগ্রামগুলোতে আস্তে 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 এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ বোটানিক্যাল নোমেন ক্লেচারটা ফাইনালাইজড হয় কি যে প্রথমবার হয়তো প্রস্তাব হলো তারপরে বার আলোচনা হলো আস্তে আস্তে এভাবে ফাইনালাইজড হয় তো এইটার বলছে সাম প্রিন্সিপালস অফ দিস কোর্ট আর গিভেন বিলো এটার কিছু কোর্ট অর্থাৎ নিয়ম কানুন কয়েকটা প্রিন্সিপাল আমাদের নিচে দেওয়া হলো এক নাম্বার হলো বোটানিক্যাল নোমেন ক্লেচার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ জিওলজিক্যাল নোমেন ক্লেচার এটা বোঝা গেছে যে জুলজিক্যাল নোমেন ক্লেচার অ্যান্ড বটানিক্যাল নোমেন ক্লেচার দুটো ডিফারেন্ট জিনিস দুটো আলাদাভাবে নিয়ন্ত্রিত হয় দুটি আলাদা সংগঠন আলাদা নেমিং প্রসেস এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই দ্য নেম অফ টেক্সোনমিক গ্রুপ ইজ ডিটারমাইন্ড বাই মিন্স অফ নোমেন ক্লেচারাল টাইপ ট্যাক্সোনমিক গ্রুপগুলোর নাম নির্ধারিত হয় নোমেন ক্লেচারাল টাইপ এর উপর ভিত্তি করে nomenclature of taxonomic group is based upon priority of publication then each taxonomic group bears only one correct name the earlier that is in accordance with the rules except in a specified case then scientific name of taxonomic groups are treated as latin the rule of nomenclature are retroactive 6ta point ekhane alochona kora ache

প্রথম থেকে বলে গেলে ভালো হয় ঠিক আছে আর একজন হলো ছয় নম্বর আরেকজন বলছে কোনো সমস্যা নেই আসলে সমস্যা আছে প্রথমটা আমি বোঝাই বলছি যে নোমে ইন্ডিপেন্ডেন্ট মানে একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই ডিপেন্ডেন্ট মানে কি একটার সঙ্গে আর একটা রূপ নির্ভর করে এরকম যে প্রাণীর যে নামকরণ সেটাও দ্বিপদ নামকরণ আর উদ্ভিদের নামকরণ সেটাও দ্বিপদ নামকরণ বাট দুটি সংস্থা আলাদা একটা হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ বোটানিক্যাল নোমেন ক্লেচার আর হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার দিস টু অর্গানাইজেশন আর ডিফারেন্ট দে আর অ্যাক্টিং ইন ডিফারেন্ট ল আলাদা আলাদা নিয়ম কারণে তারা চলে এটা বলছি প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো যে নোমেন ক্লেচারাল টাইপের উপর নাম করে ট্যাক্সোনমিক গ্রুপগুলোর নাম নির্ধারিত হয় ঠিক আছে এটার অর্থটা এরকম যে দেখো ফ্যামিলির নামের শেষে প্রত্যেকটা সোলানিসি অথবা কিউকার বিটেসি পেপিলিওনেসি প্রত্যেকটা ফ্যামিলির নামের শেষে এ ই এ ই আছে ঠিক আছে আবার প্রত্যেকটা অর্ডারের নামের শেষে এরকম একটা কম্পোজিশন আছে যে সেই নামগুলো বলছে নোমেন কালচারাল টাইপের উপর ডিপেন্ড করে অর্থাৎ টাইপ মিনস এখানে বিভিন্ন ট্যাক্স কখনো ফ্যামিলি কখনো স্পেসিস কখনো জেনাস কখনো অর্ডার সেই নামগুলোর সঙ্গে এই ট্যাক্সোনমিক গ্রুপের নামগুলো নির্ধারিত হয় তিন নাম্বার হলো প্রায়োরিটি আপন পাবলিকেশন নমেনক্লেচার অফ ট্যাক্সোনমিক গ্রুপ ইজ বেস্ট আপন প্রায়োরিটি অফ পাবলিকেশন এটার অর্থ কি প্রায়োরিটি অফ পাবলিকেশন মানে হলো এমনও হতে পারে পৃথিবীতে এরকম ঘটনাও ঘটতে পারে যে পৃথিবীর দুই প্রান্ত থেকে দুইজন ট্যাক্সোনমিস্ট একই প্লান্ট নতুন বলে আবিষ্কার করলো তারা ডেসক্রিপশন দিয়ে সাবমিট করলো ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেসে ফর নেমিং প্রসেস ঠিক আছে হয়তো আফ্রিকা থেকে একজন করলো বাংলাদেশ থেকে একজন করলো তো তাহলে কোনটা অ্যাকসেপ্টেড হবে আগে এমন এমন কি ভুল হতে পারে ম্যানমেড যেহেতু অবশ্যই ভুল হতে পারে যে যেটা আগে পাবলিশড হবে সেটা অ্যাকসেপ্টেড হবে যেই নামটা আগে পাবলিশড হবে সেটা অ্যাকসেপ্টেড হবে এটা আবার পরে নিচে আর একটা পয়েন্টে আছে যে ইস ট্যাক্সোনমিক গ্রুপ পিয়ার্স অনলি ওয়ান কারেক্ট নেম প্রত্যেকটা ট্যাক্সোনমিক গ্রুপের জন্য একটা কারেক্ট নেম থাকবে এবং যেটা আগে দেয়া হবে এবং নিয়ম অনুযায়ী দেওয়া হবে ইন আর্লিয়ার আর দ্য আর্লি দ্যাট ইস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস যেটা আগে দেয়া হবে এবং নিয়ম কানুন মেনে দেয়া হবে এটা পাঁচ নম্বরটা বোঝা গেছে যে সকল সাইন্টিফিক নেমের ওয়ার্ডগুলোকে ওয়ার্ড গুলোকে ল্যাটিন ওয়ার্ড হিসেবে বিবেচিত করা হয় ইভেন মনে করো বাংলাদেশ থেকে একটা ওয়ার্ড দেয়া যেতে পারে মনে করো নামের একটা অংশ থাকলো কিন্তু যখন এটা সাইন্টিফিক নামের অন্তর্ভুক্ত হবে ওটাকে ল্যাটিন ওয়ার্ড হিসেবে ট্রিটেড করতে হবে আর কি আর ছয় নাম্বারটা হলো দ্য রুলস অব নোমেনক্লেচার আর রেট্রো অ্যাক্টিভ রেট্রো অ্যাক্টিভ কথাটার অর্থ এরকম পূর্ব থেকে কার্যকরী পূর্ব থেকে কার্যকরী এক্সাম্পল হিসেবে বলি আমাদের ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে সরি লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য বৈশিষ্ট্য ক্রাইটেরিয়া হলো দুই বছর চাকুরি থাকতে হবে আর দুটো সায়েন্টিফিক পেপার থাকতে হবে আবার বলছি লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য প্রমোশন পাওয়ার জন্য দুই বছর লেকচারার হিসাবে চাকুরি এবং দুটো সাইন্টিফিক আর্টিকেল থাকতে হবে তার নামে তো কোনো একজনের এই দুই বছর পার হয়ে গেছে এবং দুইটা ওই সময়ে সে দুটা সাইন্টিফিক আর্টিকেল পাবলিশ করতে পারছে দেন সে অ্যাপ্লিকেশন করবে ইউনিভার্সিটি অথরিটি বরাবর যে আমার দুই বছর হয়ে গেছে এবং আমার এই যে দুইটা সাইন্টিফিক আর্টিকেল আছে আমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে প্রমোশন দেওয়া হোক দেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কি করবে সেগুলো চেক করবে ভাইভা বোর্ড হবে একাডেমি কাউন্সিল হবে রিজেন বোর্ড হওয়ার পরে নিয়োগটা দিবে তাকে যে হ্যাঁ তোমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে প্রমোশন দেওয়া হলো এই যে প্রমোশন দেওয়া হলো কবে থেকে দেওয়া হলো সেই কথাটা প্রমোশন দেওয়া হলো কবে থেকে দেওয়া হলো মনে করো মার্চ মাসের এক তারিখে তার ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে সে অ্যাপ্লিকেশন করলো কিন্তু একাডেমিক কাউন্সিল রিজেন্ট বোর্ড হতে হতে জুন মাস চলে গেল জুন মাসে রিজেন্ট বোর্ড পাস হওয়ার পরে তাকে একটা চিঠি দেওয়া হবে হ্যাঁ আপনাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পদোন্নতি দেওয়া হলো এবং আপনার পদোন্নতি মার্চ মাসের এক তারিখ থেকে কার্যকরী হবে জুন মাসে চিঠি দেওয়া হলো কিন্তু বলা হলো মার্চ মাসের এক তারিখ থেকে কার্যকরী হবে এই ধরনের ঘটনাটাকে বলা হয় রেট্রোঅ্যাক্টিভ ক্লিয়ার পূর্ব থেকে কার্য করি। ঠিক অনুরূপ ভাবে মনে করো কোনো একজন সাইন্টিস্ট কোন একটা প্লান্টকে নতুন হিসাবে আবিষ্কার করলো আবিষ্কার করে তার একটা নাম দিয়ে ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেসে সাবমিট করলো মনে করো মার্চ মাসের এক তারিখে কোনো একটা বছরের তো তারা এটা চেক করতে গিয়ে বিভিন্ন ভাবে প্রসেস করতে গিয়ে দেখা গেল পরের বছর মার্চ মাসে এটা পাবলিশ হলো যে চিঠি আসলো যে হ্যাঁ আপনার সাবমিটেড যে প্লান্টের নামটা প্লান্ট এটা নতুন এবং আপনার দেয়া নামটা গৃহীত হয়েছে আপনাকে অভিনন্দন আপনার এই নামটা কবে থেকে কার্যকরী হলো যে দিন সে সাবমিট করছে সেই দিন থেকে কার্যকরী হলো ঠিক আছে এইটা হলো এই এই শব্দটাকে বলা হয় রিট্রোঅ্যাকটিভ পূর্ব থেকে কার্যকরী স্যার আপনি একটু আগে বললেন যে বাংলাদেশ থেকে যদি কোনো একটা নাম পাঠানো হয় সেটাকে ল্যাটিনে ল্যাটিনে ধরে নেওয়া হয় এরকম কি বিষয়টা নাকি স্যার বাংলাদেশ থেকে কোনো একটা প্রজাতি আবিষ্কৃত হল সেটা এখন আইসিবিএন এর কাছে স্যার নাম অনুমোদনের জন্য পাঠানো হলো সেক্ষেত্রে স্যার বাংলাদেশ থেকে যে নামটা দেওয়া হলো সেটা কি কি তখন ল্যাটিন হিসেবে গণ্য করা হবে এরকম কি হ্যাঁ হ্যাঁ ওই নামটাকেই ল্যাটিন ওয়ার্ড হিসাবে বিবেচনা করা হবে ল্যাটিন ওয়ার্ড লেখার যে নিয়ম ওই যে ইটালিক করতে হয় এগুলো ওই নিয়মটা মানতে হবে আর কি ল্যাটিন ওয়ার্ড হিসাবে বিবেচিত হবে

ফ্যামিলি জেনাস স্পেসিস তারপরে সাব স্পেসিস দেন ভ্যারাইটি দেন কাল্টিভার টাইপ এরকম অনেক কিছু থাকে আরও ছোট ছোট ই আছে এর প্রত্যেকটা ক্লাসি ক্লাসিফিকেশনের প্রত্যেকটা ইউনিটকে বলা হয় ট্যাক্সন সিঙ্গুলারলি এক একটাকে বলা হয় ট্যাক্সন আর প্লোরাল সবগুলোকে একসঙ্গে বলা হয় ট্যাক্সা ঠিক আছে স্পেসিস ইজ এ ট্যাক্সন জেনাস ইজ এ ট্যাক্সন ফ্যামিলি ইজ এ ট্যাক্সন অর্ডার ইজ এ ট্যাক্সন বাট স্পেসি জেনাস ফ্যামিলি অর্ডার ক্লাস সবগুলোকে মিলে ট্যাক্সা বলা হয় প্লুরাল ওয়ার্ড হলো ট্যাক্সা এখানে ডেফিনেশন আছে দেখো ট্যাক্সন ইজ এ ট্যাক্সোনমিক গ্রুপ যে ট্যাক ক্যান বি ইন্ডিকেট দ্য অফ দ্য গ্রুপ র্যাঙ্ক অফ দ্য গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্লান্ট কন্টেন্টস ইন এরকম যে স্পেসিসের জেনাস অরাইজা স্যাটাইভা একটা জেনাস অরাইজা ইজ এ জেনাস ওকে তো এই জেনাসটা আসলে র্যাঙ্ক বোঝা যাচ্ছে র্যাঙ্ক আর্মির যেমন র্যাঙ্ক আছে না ওরকম র্যাঙ্ক বোঝা যাচ্ছে কিংডম সবচেয়ে বড় সাব কিংডম তার নিচে ডিভিশন অর্ডার এরকম এই জেনাসটাকে র্যাঙ্ক বোঝা যাচ্ছে আমাদের লিস্টে এটা হলো দ্বিতীয় র্যাঙ্ক তাই না নিচ থেকে শুরু করলে এটা হলো দ্বিতীয় র্যাঙ্ক এবং ওর অধীনে যে সমস্ত প্লানগুলো আছে জেনাস অরাইজা অধীনে যে সমস্ত স্পেসিস গুলো আছে সবাই সবাই অরাইজা স্যাটাইভা আছে অরাইজা রুফিপুগন আছে তাই অরাইজা আহ ইটালিকা সম্ভবত আছে এরকম আছে আফ্রিকানা আছে জাপানি আছে এরা সবাই মিলে হলো অরাইজার অন্তর্ভুক্ত অর্থাৎ জেনাসটা একটা র্যাঙ্ক ইন্ডিকেট করে এবং ওর অধীনে যতগুলো প্লান্ট আছে তারা সবাই ওই র‍্যাঙ্কের অন্তর্ভুক্ত এরকম একটি জিনিস ইন্ডিকেট করে এখন আমরা আমরা স্পেসিস জেনাস ফ্যামিলি এই তিনটা জিনিস ভালো করে একটু পড়বো স্পেসিস কাকে বলে জেনাস কাকে বলে ফ্যামিলি কাকে বলে কোন কোন ক্যারেক্টার থাকলে তাদেরকে একত্রিত একত্রিত হয়ে জেনার স্পেসিস গঠিত হবে জেনাস গঠিত হবে ফ্যামিলি গঠিত হবে এই তিনটা ভালো করে পড়বো আর অর্ডার ক্লাস ডিভিশন সাব কিংডম কিংডম এগুলো অনেক বড় বড় যেহেতু ট্যাক্সা এর মধ্যে অনেক ভেরিয়েশন আছে এগুলো মুখস্থ করার প্রয়োজন নাই কিন্তু প্রথম তিনটা মুখস্থ করতে হবে

ভেজিটেটিভ ক্যারেক্টার এবং রিপো রিপোডাক্টিভ ক্যারেক্টারে তারা সেম বোধ ভেজিটেটিভ অ্যান্ড রিপোডাটিভ ক্যারেক্টারে তারা সেম অর্থাৎ তাদের ফুলের যে বৈশিষ্ট্য এবং অন্যান্য মার্ফলজিক্যাল ভেজিটেটিভ বলতে লিফ স্টেম রুট এগুলোকে বলা হচ্ছে ভেজিটেটিভ পার্ট আর ফুল ফল এগুলোকে বলা হয় রিপ্রোডাক্টিভ পার্ট রিপোডাক্টিভ ক্যারেক্টার অ্যান্ড ভেজিটেটিভ ক্যারেক্টার যাদের সেম তারা সবাই মিলে একটা স্পেসিস গঠন করে এটা হলো স্পেশিস এবং ওইখানে আরও একটু কথা বলা আছে দেখো সো ক্লোজলি মানে কি তারা একই রকম সো ক্লোজলি দ্যাট দে মে বি রিগার্ডেড অ্যাজ হ্যাভিং বিন ড্রাইভ ফ্রম সেম প্যারেন্টস এতই কাছাকাছি তারা এই ভেজিটেটিভ এবং রিকোপডাকটিভ ক্যারেক্টারে যে মনে হয় যে তারা একই প্যারেন্টস থেকে পিতা মাতা থেকে তাদের জন্ম সাজ অ্যাজ অল পি প্লান্টস অল পি প্লান্টস ক্ষেত্রে স্পিসাম স্পিসাম স্যাটাইভাম স্পিসাম স্যাটাইভাম হলো মটর গাছের সাইন্টিফিক নেম এটা একটা স্পিসিস অল পি প্লান্ট সকল মটর গাছগুলো হলো তারা সবাই ভেজিটেটিভ ক্যারেক্টার এবং মরফোলজিক্যাল ক্যারেক্টার সেম দ্যাট ইজ হোয়াই দে আর ইন সেম স্পিসিস ঠিক আছে তাহলে স্পিসিসের ডেফিনেশনের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে দে আর স্পিসিস ইজ এ গ্রুপ অফ প্লান্ট গ্রুপ অফ প্লান্ট দে হ্যাভ সিমিলারিটিস

সাইজ কালার এন্ড আদার মাইনর আমাদের দেশে যে সমস্ত ধান চাষ হয় তারা অরাইজা সকলাইভার অন্তর্ভুক্ত একটা স্পেসিস কিন্তু বাংলাদেশে যে ধান ধানগুলো আছে সেগুলোর মধ্যে আবার অনেক ভেরিয়েশন আছে যেমন কতগুলোকে কালোজিরা বলা হচ্ছে সেন্ট আছে কতগুলোকে বলা হচ্ছে বিয়ার টোয়েন্টি নাইন বিধান টোয়েন্টি নাইন কতগুলোকে বলা হচ্ছে বিধান টোয়েন্টি এইট বিধান সিক্সটি টু এরকম অনেকগুলো ভ্যারাইটি আছে তার মানে কি এরা অরাইজা স্যাটাই অন্তর্ভুক্ত কিন্তু তাদের মধ্যে মাইনর কিছু ক্যারেক্টারের পার্থক্য আছে যেমন কারো সেন্ট আছে কারো সেন্ট নাই কারো চালটা একটু বেশি লম্বা কারো একটু কম লম্বা এই সমস্ত মাইনর পার্থক্য থাকার কারণে পার্থক্য থাকে তখন ওই মাইনর পার্থক্য ওয়ালা জিনিসগুলোকে একত্রে এক একটা ভ্যারাইটি বলা হয় এবং এই পার্থক্যটা হয় সাধারণত বলছে দুটো কারণে ক্লাইমেটিক কন্ডিশনের কারণে আর ইডাফিক কন্ডিশন ইডাফিক ইডাফিক শব্দের অর্থ হলো সয়েল ক্যারেক্টার সয়েলের বৈশিষ্ট্যের কারণে এটা হতে পারে যে এক এক জায়গার সয়েলের ক্যারেক্টার এক এক রকম এক এক জায়গার জলবায়ুর অবস্থাটা এক এক রকম এই সমস্ত পার্থক্যের কারণে উইদিন স্পেসিস উইদিন এ স্পেসিস কিছু ভেরিয়েশন ঘটে তখন ওগুলোকে স্পিসিসের এর অধীনে ডিফারেন্ট ভ্যারাইটি বলা হয় ঠিক আছে তাহলে এখানে আমরা দুটো জিনিস জানলাম একটা স্পেসিস বলছে বোথ ভেজিটেটিভ এন্ড রিপ্রোডাকটিভ ক্যারেক্টার সেম আর উইদিন স্পেসিস আবার কতগুলো মাইনর ভেরিয়েশন থাকতে পারে এবং এটা কারণ হলো ক্লাইমেটিক কন্ডিশন এন্ড এডাফিক কন্ডিশন তাদেরকে বলা হচ্ছে ভ্যারাইটি তিন জেনাস হলো কি একটাই স্পেসিস বাংলাদেশে একটা স্পেসিস কিন্তু পৃথিবীতে আরো স্পেসিস আগে আমি একটু আগে বললাম অরাইজা স্যাটাইভা হলো বাংলাদেশে যে ধানটা চাষ হয় সেটা লড়াইজা স্যাটাইভা তবে রিসার্চ স্টেশনে অন্যান্য গুলো আছে অরাইজা রুফি পোগন অরাইজা জাপানিকা জাভানিকা এরকম অনেকগুলো স্পেসিস আছে ধানের একটাই স্পেসিস বাংলাদেশে কাল্টিভেটেড স্পেসিস গুলো দে আর

ওকে এই র্যাঙ্ক গুলো কিন্তু পরীক্ষা আসে এগুলো জানা দরকার আর্মির নেভি এবং বিমান বাহিনী এই তিনটা র্যাঙ্ক গুলো তোমাদের মত স্টুডেন্টদের একটু মনে রাখা উচিত সব সময় ঠিক আছে তো আমাদের মনে মনে করো লেফটেন্যান্ট হলে স্পেসিস দেন লেফটেন্যান্টের উপরে কে বলো ক্যাপ্টেন স্যার ক্যাপ্টেন ক্যাপ্টেন রাইট ক্যাপ্টেন তো ক্যাপ্টেন হলো এই জেনাস ঠিক আছে তো জেনাস কাকে বলে বলছে যে এরা কতগুলো স্পেসিস এই জেনাস ইজ এ কালেকশন কালেকশন মানে সমষ্টি অফ স্পেসিস উইক্স বিয়ার্স ক্লোজ রিসিম্বলেন্স টু ওয়ান অ্যানাদার ইন দ্য মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিকস অফ দ্য ফ্লোরাল অর রিপ্রোডাকটিভ পার্ট বা ডিফার ফ্রম ওয়ান অ্যানাদার ইন দেয়ার ভেসিডেটিভ ক্যারেক্টার বোঝা গেছে যে ভেজিটেটিভ ক্যারেক্টারগুলো আলাদা হবে কিন্তু রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারগুলো সেম থাকবে এরকম স্পেসিসগুলোকে একত্রে জেনাস বলা হয় উদাহরণ হিসাবে নিচে বলা আছে বেনিয়ান ট্রি পিপুল ট্রি ফিক ট্রি দে আর আন্ডার জেনাস ফাইকাস ফাইকাস ডুমুর গাছ বেশি বড় না ঠিক আছে কিন্তু বেনিয়ান ট্রি বট গাছ কিন্তু অনেক বিশাল বড় কিন্তু তাদের ফুলগুলো যদি কেউ খেয়াল করো একই রকম ফুলগুলো একই রকম বাট ভেজিটেটিভ ক্যারেক্টারের মধ্যে বিশাল পার্থক্য আছে ঠিক রকম। ধান গাছ আর গম গাছের মধ্যে দেখবা যে অনেক পার্থক্য আছে কিন্তু তাদের ফুলের ক্যারেক্টার গুলো সিমিলারিটিস আছে এরকম আর কি সোলা নিচে মনে করো বেগুন গাছ আর টমেটো গাছ এবং আলু গোলালু গাছ টমেটো গোলালু বেগুন ঠিক আছে ফুলগুলোর ক্যারেক্টার সেম কিন্তু বেগুন গাছের ভেজিটেটিভ পার্ট গুলো আলু গাছের ভেজিটেটিভ পার্ট গুলো আলাদা আলাদা ঠিক আছে তার মানে জেনাস হলো ভেজিটেটিভ পার্ট ডিফারেন্ট হবে বাট রিপ্রোডাক্টিভ পার্ট সেম হবে

তাহলে বলছি বট গাছও হলো এই ফাইকাস এফ আই সি ইউ এস ফাইকাসের অন্তর্ভুক্ত ডুমুর গাছও ফাইকাসের অন্তর্ভুক্ত ঠিক আছে একই জেনাস কারণ হলো তাদের ভেজিটেটিভ ক্যারেক্টার আলাদা কিন্তু তাদের রিপ্রোডাকটিভ ক্যারেক্টার सेम অর্থাৎ বট গাছের যে ফুল ডুমুর গাছের যে ফুল দেখবা যে একই সাইজের একই রকম দেখতে এই কথাটা বলছি আমি ভেজিটেটিভ ক্যারেক্টার আলাদা রিপ্রোডাকটিভ ক্যারেক্টার सेम হলে

আচ্ছা তাহলে জেনাসের ব্যাপারটা क्लियर এখন তোমাদের ইয়েস স্যার হ্যাঁ ওকে দেন ফ্যামিলি ফ্যামিলি বলতেছে যে রিপ্রোডাক্ট वेजिटेटिव কারেক্টারটা আলাদা হবে ফ্যামিলি হলো কতগুলো জেনাস মিলে একটা ফ্যামিলি কতগুলো জেনাস মিলে একটা ফ্যামিলি সেই ক্ষেত্রে তাদের वेजिटेटिव কারেক্টার আলাদা হবে রিপ্রোডাকটিভ ক্যারেক্টারের মধ্যে কিছু কিছু ক্যারেক্টার সেম হবে কিছু কিছু ক্যারেক্টার আলাদা হবে ঠিক আছে ভেজিটেটিভ ক্যারেক্টার আলাদা হবেই আর রিপ্রোডাকটিভ ক্যারেক্টারের কিছু কিছু সিমিলারিটিস থাকবে কিছু কিছু ডিসিমিলারিটিস থাকবে এই ধরনের কতগুলো জেনাস একত্রিত হয়ে একটা ফ্যামিলি গঠন করে যেমন যেমন দেখো গোসাইপিয়াম একটা জেনাস গোসাইপিয়াম হিবিসকাস গোসাইপিয়াম হলো তুলার যে জেনাসটা হিবিসকাস হলো জবা ফুল তাই না আর থেসপাসি হলো মিস্তা পাট এই তিনটা জেনাসের ফুলগুলোর মধ্যে কি কি ক্যারেক্টারে সিমিলারিটিস আছে ঠিক আছে সেই ক্যারেক্টারগুলো হলো ইপিক্যালিক্স থাকবে বৃতি থাকে সাধারণত ফুলে ইপিক্যালিক্স উপবৃতি এদের সবার উপবৃতি থাকবে করোলার এস্টিভেশন হবে টুয়েস্টেড টুয়েস্টেড এস্টিভেশন অফ করলা আর মনোয়াডেল ফার্স স্টামেন এগুলো পরে টার্মগুলো বুঝতে পারবা ইউনিলোকুলার অ্যান্থার অর্থাৎ অ্যান্থার হবে এক প্রকোষ্ঠ বিশিষ্ট এক্সাইল প্লাসেন্টেশন অমরা বিন্যাস হবে অক্ষীয় টাইপ এই কয়েকটা কারেক্টার বাকি কারেক্টারগুলো আলাদা হতে পারে শুধু এক্সাইল প্লাসেন্টেশন ইউনিলোকুলার অ্যান্থার মনোয়াডেলফাস স্টামিন মনোয়াডেলফাস শব্দের অর্থ অনেকগুলো পুংকেশর থাকবে তারা সবাই ইউনাইটেড থাকবে এক গুচ্ছ আর করলার এস্টিভেশন হবে টুয়েস্টেড প্যাচানো আর তাদের ইপি ক্যালেক্স থাকবে উপবৃতি থাকবে এই কারেক্টারগুলো যখন সেম হবে তখন অর্থাৎ কি গোসাইপিয়াম হেবিসকাস এবং থেসপাসে এই তিনটা জেনাসের এই ফুলের এই কারেক্টারগুলো সেম এজন্য এরা সবাই মিলে একটা ফ্যামিলি গঠন করে সেই ফ্যামিলিটার নাম হলো মালভেসি মালভেসি ফ্যামিলির মধ্যে তিনটা জেনাস আছে এই তিনটা জেনাসের ফুলের কিছু কিছু ক্যারেক্টারের মধ্যে সিমিলারিটিস আছে সেই সিমিলারিটিস গুলো এটা এখানে বলা আছে একটা এক্সাম্পল দেয়া আছে এখানে এই হলো আমাদের জেনাস স্পিসিস এবং ফ্যামিলি সম্পর্কে আমরা জানলাম এই তিনটা মুখস্থ করে ফেলবা এই তিনটা পরবর্তীতে কি এই ক্যারেক্টারগুলো আমাদের ডিটেইলস পড়ানো হবে

আমাদের সেকেন্ড চ্যাপ্টার আমরা চলে আসলাম ফার্স্ট চ্যাপ্টার শেষ প্রথম চ্যাপ্টারটা ছিল ইন্ট্রোডাকশন টু প্লান্ট নমি দেন সেকেন্ড চ্যাপ্টার হলো সিস্টেমস অফ প্লান্ট ক্লাসিফিকেশন তোমরা এগুলো পড়ছো যে বেনথাম এন্ড হুকারসের ক্লাসিফিকেশন অ্যাংলার এন্ড প্রান্টলস থিওফ্রাস্টাস ক্লাসিফিকেশন এগুলো পড়ছো বইয়ে পড়ার কথা ইন্টারমিডিয়েট পড়ছো হ্যাঁ ওই জিনিসগুলোই এই চ্যাপ্টারে আলোচনা হবে

এখন পর্যন্ত বিভিন্ন সাইন্টিস্ট বিভিন্ন প্লান্ট এক্সোনমিস্ট প্লান্টকে বিভিন্ন ভাবে ভাগ করার চেষ্টা করছেন ঠিক আছে আবার বলছি মানে ক্লাসিফিকেশন শুধু যে বেনথাম হুকার্স দিয়েছেন বাংলার প্লান্টস দিয়েছেন তা না থিওফ্রাস্টাস থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন সাইন্টিস্ট বিভিন্ন ভাবে প্লান্টকে ক্লাসিফাই করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা ক্লাসিফিকেশন তাদের নামের সঙ্গে জড়িত মনে করো বেন্থাম হুকার্স যেটা দিয়েছেন সেটা হলো বেন্থাম হুকারস ক্লাসিফিকেশন নামে ক্লাসিফিকেশন ক্যারোলাস যেটা দিয়েছেন সেটার নাম হলো লিনিয়ান ক্লাসিফিকেশন এরকম তো এরকম যত ক্লাসিফিকেশন আছে সব প্লান ক্লাসিফিকেশনগুলোকে তিনটা ভাগে ভাগ করা যায় তিনটা ভাগ একটা হলো আর্টিফিশিয়াল সিস্টেম একটা হলো ন্যাচারাল সিস্টেম আর একটা হলো ফাইলোজেনেটিক সিস্টেম ঠিক আছে এর অধীনে তাহলে কি পৃথিবীতে যত ক্লাসিফিকেশন সিস্টেম আছে তাদেরকে তিনটা ভাগে ভাগ করা যায় একটা হলো আর্টিফিশিয়াল একটা হলো ন্যাচারাল আর একটা হল ফাইলোজেনেটিক বাংলাটা তোমরা এরকম পড়ছো আর্টিফিশিয়াল মানে কৃত্রিম দেন ন্যাচারাল প্রাকৃতিক শ্রেণীবিন্যাস আর হলো জাতিজনী শ্রেণীবিন্যাস তিনটা আর্টিফিশিয়াল সিস্টেম ন্যাচারাল সিস্টেম অ্যান্ড ফাইলোজেনেটিক সিস্টেম এ ডেফিনিশন এবং एग्जांपल এটা পরীক্ষা অনেক সময় আসে কোশ্চেন এরকম করে আসে ডিফাইন डिफरेंट সিস্টেমস অফ প্ল্যান্ট ক্লাসিফিকেশন উইথ एग्जांपल ডিফাইন डिफरेंट सिस्टम्स অফ প্ল্যান্ট ক্লাসিফিকেশন উইথ एग्जांपल डिफरेंट সিস্টেম বলতে তিনটা সিস্টেম আর্টিফিশিয়াল ন্যাচারাল এন্ড ফাইলোজেনেটিক সিস্টেম এই তিনটা সিস্টেমকে ডিফাইন করো এবং एग्जांपल দাও অথবা স্পেসিফিক একটা একটা আসতে পারে যে ডিফাইন আর্টিফিশিয়াল সিস্টেম উইথ ক্লান ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল এরকমও হতে পারে ঠিক আছে এটা মুখস্থ করতে হবে তাহলে আর্টিফিশিয়াল সিস্টেম কি ন্যাচারাল সিস্টেম কি অ্যান্ড ফাইলোজেনেটিক সিস্টেম কি এই জায়গাটায় কোন জায়গাটা ইম্পর্টেন্ট ওই জায়গাটা একটু খেয়াল করে মুখস্থ করতে হবে কিন্তু যেমন ইন আর্টিফিশিয়াল কোশ্চেনটা আরেকবার করলে ভালো হইতো তুমি বলো দেখি

অথবা এফিউ ক্যারেক্টার অল্প কয়েকটি ক্যারেক্টারের উপর ভিত্তি করে যদি প্ল্যানকে ক্লাসিফাই করা হয় তাহলে সেই সিস্টেমটাকে আর্টিফিশিয়াল সিস্টেম বলা হচ্ছে একটা ক্যারেক্টার যেমন হতে পারে কি যে পুঙ্কেশ্বরের সংখ্যা ফুলে পুঙ্কেশ্বরের সংখ্যা যদি একটা পুঙ্কেশ্বর থাকে এক ধরন দুইটা থাকলে এক ধরন তিনটা থাকলে এক ধরন চারটা থাকলে এক ধরন পাঁচটা থাকলে এক ধরন তাহলে শুধুমাত্র পুঙ্কেশ্বরের সংখ্যার উপর ভিত্তি করে যদি ক্লাসিফিকেশন হয় তাহলে এটা হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম ঠিক আছে বললাম যে অনলি ওয়ান অথবা কয়েকটি ক্যারেক্টার যদি একটা বা কয়েকটি ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করা হয় সেইটাকে বলা হবে আর্টিফিশিয়াল সিস্টেম এখন এই ডেফিনিশন লেখার সময় মূল জায়গা কিন্তু এটা ওয়ান অর অ্যাটমোস্ট এ ফিউ ক্যারেক্টারস এই কথাটুকু এখানে অবশ্যই ইম্পর্টেন্ট অনেক বড় লিখলা কিন্তু ওয়ান অর অর ফিউ ক্যারেক্টারস এই কথাটা যদি না লিখো তাহলে কিন্তু হবে না

থিওফ্রাস্টাস তার ইচ্ছা মতো যে কোনো একটা ক্যারেক্টার উপর বেস করে প্লান্টকে ক্লাসিফাই করছে এটা লিনিয়াস সাইন্টিস্টের ইচ্ছা মতো ক্যারেক্টারকে বেস করে ক্লাসিফিকেশন করবে আর কি সেটা আরবিট্রারি শব্দের অর্থ হলো ইচ্ছা মতো ইচ্ছে মতো আচ্ছা এর অধীনে থিওফ্রাস্টাস ক্লাসিফিকেশন एग्जांपल হিসেবে আছে থিওফ্রাস্টাস লিনিয়াস লিউটেশনাল ক্লাসিফিকেশন এটা আরো অনেক আছে এখানে তিনটা एग्जांपल দেয়া আছে

প্লান্টকে ক্লাসিফাই করা হয় সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল সিস্টেম আর প্রাকৃতিক বাংলায় হলো প্রাকৃতিক শ্রেণীবিন্যাস এর एग्जांपल হিসেবে আছে বেনথাম এন্ড হুকারস জুসরো সিস্টেমস ডিক্যান্ডোলি সিস্টেমস আর অনেক আছে আর ফাইলোজেনেটিক সিস্টেম আছে ফাইলোজেনেটিক সিস্টেম ইজ বেসড अपॉन ফাইলোজেনেটিক রিলেশনশিপ এন্ড কনসেপ্ট অফ ইভোলিউশন অফ প্লান্ট ফাইলোজেনেটিক রিলেশনশিপ এন্ড কনসেপ্ট অফ ইভোলিউশন অফ প্লান্ট ফাইলোজেনেটিক জেনারেশনশিপ এবং এক ফাইলোজেনেটিক জাতি জনি জাতি মানে জেনেটিক মেকআপের কথা বলা আছে আর একটা হলো ইভোলিউশন শব্দের অর্থ হলো বিবর্তন এই দুটোর উপর বেস করে যেটা করা হয় সেটাকে বলা হচ্ছে ফাইলোজেনেটিক সিস্টেমস এখানে ফাইলোজেনেটিক এই বিষয়টা আসলে একটু কি যদি দেখা করতেন ফাইলোজেনেটিক হলো এরকম আচ্ছা আমি একটু বললাম যে বাংলা হলো জাতিজনী আর ইংরেজি ফাইলোজেনেটিক শব্দের অর্থ হলো জেনেটিক জেনেটিক মেকআপ যেমন হুইট আমাদের যে বাংলাদেশে যে হুইটটা কালটিভেট হয় তোমরা শুনে থাকবা হয়তো যে এইখানা এখানের প্লয়েড সংখ্যা হলো সিক্স প্লয়েডির সংখ্যা সিক্স আচ্ছা এই প্লয়েডির ব্যাপারটা তো তোমরা জানো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড হেক্সাপ্লয়েড এই কথাগুলো জানার কথা তোমাদের সাধারণত বেশিরভাগ অর্গানিজম হলো ডিপ্লয়েড ইন নেচার দুই সেট কর্মজম থাকে মানুষও তাই দুই সেট কর্মজম আছে রাইসের টু সেট কর্মজম আছে কিন্তু গমের আছে হলো ছয় সেট কর্মজম সিক্স সেট এই জন্য গমকে বলা হয় এক্সাপ্লয়েড ওকে এই আজকের এই হেক্সাপ্লয়েড হুইট পৃথিবীতে জন্মের শুরুতে কিন্তু এই হেক্সাপ্লয়েড হুইট ছিল না পৃথিবীতে ডিপ্লয়েড হুইট আছে টেট্রাপ্লয়েড হুইট আছে এরকম ডিপ্লয়েড এবং টেট্রাপ্লয়েড হুইটের ক্রস করে বিভিন্ন ভাবে আস্তে 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 পরিবর্তিত হয়ে হয় আজকের এই হেক্সাপ্লয়েড হুইট এই যে জিনিসটা এইটাকে বলা ফাইলোজেনেটিক রিলেশনশিপ এর আগের কি অবস্থা ছিল তার আগে কি অবস্থা ছিল এই জেনেটিক মেকআপের এই ধারণাটাকে এই ধারাটাকে বলা হয় ফাইলোজেনেটিক রিলেশনশিপ আর ইভলিউশন পাথ কনসেপ্ট অফ ইভলিউশন হলো আরেকটা জিনিস আবার যেমন এটা হলো বিবর্তনবাদ ডারউইনের বিবর্তন বা তোমরা জানো যে বানর আস্তে আস্তে মানুষ হয়ে গেছে অথবা মানুষের যে অঙ্গগুলো ব্যবহার কম হয় সেটা সেগুলো আস্তে আস্তে ইনঅ্যাকটিভ হয়ে যাচ্ছে যে অঙ্গগুলো বেশি ব্যবহার হয় সেগুলো আস্তে আস্তে অ্যাকটিভ থাকছে এই যে ধারণাগুলো এটাকে বলা হয় হলো ইভলিউশন কনসেপ্ট অফ ইভলিউশন প্ল্যান্টের ক্ষেত্রেও এরকম ব্যাপার কিন্তু আছে যে একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পৃথিবীর সব প্লান প্রথম থেকেই এটা হলো বিবর্তন কনসেপ্ট কিন্তু এখন ধর্ম অনেক সময় সাপোর্ট নাও করতে পারে সেটা কিন্তু আলাদা জিনিস আমরা বিবর্তন বাদের কথা বলছি যে পৃথিবীতে হয়তো প্রথমে একটা প্লান্ট ছিল সেই প্লান্টটা বিভিন্ন পরিবেশের কারণে মডিফাইড হয়ে হয়ে বিভিন্ন প্লান্ট তৈরি হয়ে গেছে কখনো এক বিস্পত্রী কখনো দুই বিস্পত্রী এরকম হয়ে গেছে সেই সেইটাকে বলা হয় বিবর্তনবাদ তো ফাইলোজেনেটিক রিলেশনশিপে ফাইলোজেনেটিক সিস্টেমের মধ্যে দুটো ধারণা একটা ফাইলোজেনেটিক রিলেশনশিপ আর একটা হলো কনসেপ্ট অফ ইভোলিউশন বিবর্তনবাদ এই দুটোকে বিবেচনা করে প্লান্টকে ক্লাসিফাই করা হয় ঠিক আছে এখানে एग्जांपल হিসেবে আছে অ্যাংলার এন্ড প্রান্টালস হাসিনসনস টিপোস বেসিস কনকুইস্ট সিস্টেম এরকম আরো অনেকগুলো আছে এগুলো ইম্পর্ট্যান্ট আচ্ছা এই সিস্টেমগুলোর মধ্যে আমরা একটা একটা করে সিস্টেম আমরা একটু করে আলোচনা করব প্রথমে দেখো যে থিউফ্রাস্টাস সিস্টেম এটা তোমরা জানো যে এটা হলো আর্টিফিশিয়াল সিস্টেমের একটা एग्जांपल গ্রিক সায়েন্টিস্ট থিউফ্রাস্টাস ফার্স্ট ক্লাসিফাইড প্লান্ট बेस्ड অন টাইপ এন্ড স্প্রেডিং नेचर অফ স্টেম তাহলে কেন এটাকে আর্টিফিশিয়াল বলছি যেহেতু একটা ক্যারেক্টার দুটো ক্যারেক্টার উপর একটা বলছে টাইপ এন্ড স্প্রেড ইগনেচার অফ স্টেম স্টেমের ধরন এবং তার বিস্তৃতির ধরন এই দুটো ক্যারেক্টার এক কথায় মেইনলি স্টেম ক্যারেক্টার উপর ডিপেন্ড করে উনি প্লান্টকে ক্লাসিফাই করছেন কাজে অবশ্যই এটা হলো আর্টিফিশিয়াল সিস্টেম তো উনি যে সিস্টেম ক্লাসিফিকেশন করছেন তার আউটলাইনটা নিচে দেয়া আছে দেখো যে প্লান্ট কিংডমকে উনি প্রথমে ভাগ করছেন তিন ভাগে একটা হার্ব শ্রাব অ্যান্ড ট্রি হার্বগুলো হলো সফট স্টেম সফট স্টেম স্রাবগুলো গুলো হলো উডি স্টেম আর ট্রি গুলো হলো উডি স্টেম সফট স্টেম হার্ব স্টেম ইন নেচার সফট এটা এমনিতে তুমি যদি বাঁকা করো ভেঙে যাবে স্রাবগুলো গুলো উডি ট্রি গুলো উডি বাট শ্রাব এবং ট্রির মধ্যে পার্থক্য হলো তোমরা জানো যে একটা জবা ফুল গাছের কথা ভাবো আর কি ছোট ছোট গাছ যেগুলো আছে সেগুলো হলো শ্রাব যেগুলো যেমন হতে পারে যে ধুতুরা গাছ হতে পারে আকন্দ গাছ হতে পারে গোলাপ রাইট গোলাপও রাইট এটা আর একটা আম গাছের কথা ভাবো আম গাছে একটা ট্রাঙ্ক থাকে গুড়ি কাণ্ড থাকে একটা স্টেম থাকে ঠিক আছে যেটাতে ট্রাঙ্ক থাকবে উডি বাট হ্যাভ ট্রাঙ্ক দে আর ট্রি উডি বাট হ্যাভ নো ট্রাঙ্ক ট্রাঙ্ক টি আর ইউ এন কে তারা হলো শ্রাব শ্রাবে উডি হবে কিন্তু কোনো ট্রাঙ্ক থাকবে না আর ট্রিতে উডি হবে এবং ট্রাঙ্ক থাকবে একটা গুড়ি কাণ্ড থাকবে সেটাকে বলা হবে ট্রি ওকে দেন শার্প অ্যান্ড ট্রির মধ্যে পার্থক্য আমরা জানলাম হার্বগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায় উনি ভাগ করছেন অ্যানুয়াল বায়েনিয়াল অ্যান্ড পেরিনিয়াল হার্ব স্টেমগুলো সফট শার্প এবং ট্রি এরা কিন্তু অবশ্যই পেরেনিয়াল টাইপের বহুবর্ষজীবী হার্বগুলো আবার অ্যানুয়াল বায়েনিয়াল অ্যান্ড তিন ধরনের হতে পারে এনুয়াল বায়োনিয়াল অ্যান্ড পেরেনিয়াল এনুয়াল কাকে বলে এমনি যদি আমরাতে আমরা যদি এক বর্ষজীবী বাংলা হল এক বর্ষজীবী কিন্তু ডেফিনিশন একবর্ষজীবী বলা যাবে না এনুয়াল এনুয়াল প্লান্ট ওগুলো যারা একবার ফুল ফল দিয়ে মারা যায় সেটা পাঁচ দিনে যদি মারা যায় দুই বছরে মারা যায় তিন বছরে মারা যায় দেয়ার এনুয়াল ইন ন্যাচার একবার ফুল ফল দিয়ে যারা মারা যায় তারা হল এনুয়াল বায়োনিয়াল হলো। যাদের ভেজিটেটিভ গ্রোথের জন্য একটা সিজন এন্ড রিপ্রোডাকটিভ গ্রোথের জন্য আরেকটা সিজনের প্রয়োজন হয় তারা হলো বাইএনিয়াল আর পেরিনিয়াল আমরা জানি যে দে আর হাফ বাট পেরিনিয়াল বহু বর্ষজীবী অনেক বছর বেঁচে থাকে एग्जांपल দেয়া আছে আদা আদা আমরা জানি যে আদার যে মডিফাইড স্টেমটা এটা মাটির নিচে অনেক দিন বেঁচে থাকে

যারা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না সিমবায়ন্ট আরেকটা যে দুইটা তারা অর্থাৎ দুইজনের এমন ভাবে অবস্থান করে যাতে দুইজনে উপকৃত হয় এই ধরনের রিলেশনশিপ শিপকে বলা হয় সিমবায়োটিক রিলেশনশিপ ওই প্লান্ট গুলোকে বলা হয় সিমবায়ন্ট ওকে হেটারোট্রফ

এটা কি বড়ই গাছের উপরে জন্মায় ঠিক আছে এটা তারা কি পরাশ্রয় উদ্ভিদ পরাশ্রয়ী না পরজীবী জি স্যার পরাশ্রয়ী এবং পরজীবীর মধ্যে পার্থক্য আছে পরাশ্রয়ী মানে শুধু আশ্রয় নেয় অন্য গাছের উপরে কিন্তু ওই গাছ থেকে কোনো খাদ্য নেয় না এপিফাইট দে আর এপিফাইট রাইট আর পরজীবী হলো প্যারাসাইট তারা হলো গাছের উপরে জন্মাবে এবং গাছ থেকে খাদ্য নেবে তারা নিজেরা খাদ্য তৈরি করতে পারবে না স্বর্ণলতা হলো এরকম একটা প্যারাসাইট সাপ্রোফাইট হলো অনেকগুলো প্লান্ট আছে যেমন ফাঙ্গাস মোস্ট অফ দ্য ফাঙ্গাস এরা হলো মিউকর যেমন এরা হলো গোবরের মধ্যে জন্মাচ্ছে গোবর কিন্তু ডেড টিস্যু ডেড টিস্যুর উপরে জন্মায় আর ইনসেক্টিভরাস কোন কোন উদ্ভিদ আছে সূর্য শিশির ড্রসিনা যেমন এরা হলো ইনসেক্টকে ধরে ধরে খায় ইনসেক্টকে ধরে ধরে খায় সূর্য শিশির

আমি তোমাকে শুক্রবার জানাই দিব যে শনিবারে ক্লাস হবে কিনা বা হলে আমি তোমাকে ইয়ে দিয়ে দিব পাসওয়ার্ড দিয়ে দিব ঠিক আছে তোমরা একটু মেন্টালি রেডি থাকো শনিবার বিকাল বেলা 3:30 আমি একটা ক্লাস নিব স্যার পিডিএফটা দেওয়ার কথা ছিল স্যার পিডিএফ না নোট দিয়ে দিব নোট স্যার ক্লাসটা একটু আগানো যায় কিনা 3টার সময় স্যার একটা প্রশ্ন ছিল

LG ফান্ড যাই দেখো অন্তরভুক্ত করেছে এটা কি নতুন কি বলা হয় আইসি আইসি বলো আইসিএন আইসিএন ওকে আপডেট ইনফরমেশন আমি চেক করে দেখব ঠিক আছে এটা আমি চেক করে যাওয়ার পরে তারপর তোমাদের একবার জানাব আপাতত তো আইসি বি আমাদের থাকলো ঠিক আছে তোমার ইনফরমেশনটা আমি চেক করে জানাব তোমাদের আপনাদেরকে সবাইকে জানাবো